কয়লা পাচার মামলায় অহেতু খয়রানির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবারে মামলার শুনানি রয়েছে। আর এই মামলার শুনানির তারিখ পিছল না। সুপ্রিম কোর্ট অভিষেকের স্ত্রী রুজিরার হেনস্থার কথা ভেবে মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখতে রাজি শীর্ষ আদালত। এদিকে অভিষেক পত্নী রুজিরার বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। আগামী 12 জুলাই সেই মামলারও শুনানি হবে বলে জানা গিয়েছে। কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে রয়েছে অভিষেক রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার তাদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীনও অভিষেককে দুবার তলব করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে শেষবারে প্রতিবারে ইডির তলবে সাড়া দিয়েছেন অভিষেক। জিজ্ঞাসাবাদের শেষে প্রতিবারেই তিনি দাবি করেছেন যা যা অভিযোগ করা হচ্ছে সবটাই ভিত্তিহীন।